বিশ্বব্যাপী তান্ডব চালানো মহামারী করোনা ভাইরাসে দেশে সর্বশেষ 24 ঘন্টায় মারা গেছেন আরো 69 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 11,579 জনে। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো 1,359 জনের দেহে। এটা আগের চেয়ে অনেক কম। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,61,943 জনে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী রোববার 2 এপ্রিল সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় বিশ্বে মারা গেছেন 12,551 জন এবং নতুন করে 7,89,167 জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে 32,05,786 জনের এবং আক্রান্ত হয়েছেন 15,27,88,754 জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 13,07,25,550 জন।